বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত এক রহস্যময় দ্বীপ। প্রবাল প্রাচীর ঘেরা দ্বীপটিতে কেউ প্রবেশ করে না, একদল আদিম মানুষের বসবাস সেখানে। প্রবেশ করলেই সেখানে বিপদ, ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নিষিদ্ধ এবং ভয়ঙ্কর এই দ্বীপটির নাম সেন্টিলেন। এই দ্বীপে বসবাসকারীদের বলা হয় সেন্টিনেলিস। আধুনিক বিশ্বের সাথে এদের কোনো যোগাযোগ নেই। 72 বর্গ কিলোমিটারের এই দ্বীপটি ভারতের অধীনে অবস্থিত, যদিও ভারতের সরকার এই দ্বীপের বাসিন্দাদের সার্বভৌমত্বে কখনোই হস্তক্ষেপ করে না। ধারণা করা হয় এই সেন্টিনেল দ্বীপে 50 থেকে 200 জনের বসবাস, সর্বোচ্চ তা 500 জনের মতো হতে পারে। প্রায় 1000 বছর ধরে এখানে তাদের বসবাস। অনুমান আফ্রিকা থেকে তারা এই জায়গায় এসেছিলেন। এখানকার বাসিন্দারা মূলত কুঁড়েঘর বানিয়ে শিকার করে ফলমূল খেয়েই দিন কাটান। দ্বীপটির ভয়ঙ্কর এবং নিষিদ্ধ হওয়ার কারণ রয়েছে বেশ কিছু। এখানকার বাসিন্দাদের আচরণ খুবই আদিম এবং বর্বর। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাদের আগুন ও চাষাবাদ নিয়েও এখনো অবধি কোনো ধারণাই নেই। বস্ত্র হিসেবে তারা ব্যবহার করেন গাছের ছাল ও পশুর চামড়া। আধুনিক পৃথিবীর কোনো কিছুই তারা অনুসরণ করে না। এমনকি দ্বীপটিতে বাইরের কেউ প্রবেশ করলেই ঘটে মহাবিপদ, কারণ সভ্য সমাজের সাথে তারা কোনো রকম যোগাযোগ রাখতেই চায় না। যারা এখনো পর্যন্ত দ্বীপটিতে প্রবেশ করার চেষ্টা করেছে তারাই সেন্টিনেলিস্টদের আক্রমণের শিকার হয়েছেন ও জীবনও হারিয়েছেন। 1980 সালে একদল গবেষক সেন্টিনেলিস্টদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তাদের দ্বীপ থেকে কয়েকজনকে আধুনিক পৃথিবীতে নিয়েও আসা হয়। তারা যাতে এই সমাজের সাথে মানিয়ে নিতে পারে তার জন্য তাদেরকে উপযুক্ত খাবার, ওষুধ ও প্রদান করা হয়। কিন্তু তারা মানিয়ে নিতে পারে না, উল্টে অজানা কোনো রোগে তারা মারা যায়। এরপর থেকেই সেন্টিনেলিস্টরা ক্ষিপ্ত হয়ে যায় ও দ্বীপটিতে প্রবেশ করা নিয়ে আরও নিষেধাজ্ঞা জারি করে। এরপর 2004 সালে সেখানে ভয়ঙ্কর সুনামি নেমে এলে ভারত সরকার হেলিকপ্টারে করে তাদের ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণও তারা প্রত্যাখ্যান করে। পরে সেখানে 2 জেলে প্রবেশ করতে চাইলে তাদেরও তীরবিদ্ধ করে হত্যা করা হয়। 2018 সালে জন অ্যালেন চাওয়ের মৃত্যুও বড় মর্মান্তিক। অনুমান করা হয় সেন্টিনেলিস্টদের তীরবিদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে, যদিও তার মৃতদেহটি এখনো কোনো সন্ধান মেলেনি। জন অ্যালেন চাও কিন্তু পৃথিবী বিচ্ছিন্নদের কাছে ঈশ্বরকে নিয়ে যেতে চেয়েছিলেন, তাদের আপন করতে চেয়েছিলেন, কিছু উপহারও দিতে চেয়েছিলেন ভালোবাসার চিহ্নস্বরূপ। কিন্তু সেন্টিনেলিস্ট জনজাতি তার ভাষা বোঝেনি। দ্বীপে নামার আগে তার রেখে যাওয়া নোটগুলোই তার প্রমাণ। আন্দামান ও এখানকার জনজাতি সম্বন্ধে জন কিছু পড়াশোনা করছিলেন, কিন্তু ইতিহাসকে জন গুরুত্ব দেননি। হয়তো কয়েক বছরের প্রায় অপরিবর্তনীয় ইতিহাসকে তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন, যেমনটা আর পাঁচজন সভ্য মানুষ করতে চায়। সমাজের চোখে যারা অসভ্য তাদের মধ্যে নিজেদের সভ্যতার আলোটুকু পৌঁছে দিতে, তাদের এনলাইটেন করতে চায়। জন হয়তো সেই আলোই নিয়ে যেতে চেয়েছিলেন তাদের কাছে। এই ভাবনায় আপাতদৃষ্টিতে হয়তো ভুল নেই। সত্যি তো, সরকারি আইন কানুনের যারা তোয়াক্কা করে না, অন্য লোক দেখলেই বিষমাখা তীর ছোড়ে, দৈবাৎ কেউ এসে পড়লে খুন করে মৃতদেহ হয় পুঁতে নয় টাঙিয়ে রাখে সভ্যতাকে ভয় দেখাতে চায়, সভ্য হওয়া তাদের জন্য জরুরি বই কি? 60-এর দশক থেকে অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে করা উদ্যোগগুলোয় অন্য কিছুর সুর ধরা পড়ে। বাসিন্দারা সামনে আসেনি, কিন্তু আক্রমণও করেনি। পরবর্তীকালে উপহার হিসেবে লোহার রড, বাসনপত্র, নারকেল তারা গ্রহণও করে। 90-এর দশকের গোড়ায় আরও এক ধাপ এগিয়ে সেন্টিনেলিস্টরা সরাসরি তাদের হাত থেকে নারকেলও নিয়েছিল। নারকেল যে তাদের ভারী পছন্দের, কিন্তু পৃথিবীর ছোঁয়া বলতে ওইটুকুই, যোগাযোগ আর এগোয়নি। বরং দ্বীপের কাছাকাছি গেলেই বুঝিয়ে দেওয়া হয়েছে আগন্তুকরা অবাঞ্ছিত। এখনও কেউ জানে না সেন্টিনেলিস্টরা কীভাবে বেঁচে থাকে, কোন ভাষায় এরা কথা বলে, তাদের সমাজ কী, চিকিৎসা পদ্ধতি বা কেমন। তথ্যের সঙ্গে অনেকটা অনুমান মিশিয়ে এক ভাষা ধারণা করে তোলা হয়েছে। এতদিন সেই অজানা দ্বীপের না জানা কাহিনী নিয়েই বাকি বিশ্বকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। নিজস্ব স্বাতন্ত্রে শান্তিতে ছিল সেন্টিনেলিস্টরাও, যা পারেনি আন্দামান দ্বীপপুঞ্জের অন্য 3টি আদিম জনগোষ্ঠী। গ্রেট আন্দামানিজ ও অঙ্গিরা নিজেদের পরিচয়, ভাষা প্রায় হারিয়ে স্বাধীন সত্তাকে বিসর্জন দিয়ে সরকারের দেওয়া সাহায্যের উপর নির্ভর করেই টিমটিম করে টিকে রয়েছে। একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতাহীন মানুষগুলোকে উজাড় করেছে বাইরের পৃথিবীর ভয়ঙ্কর জীবাণু, অন্যদিকে তাদের ধাতৃভূমি চিরহরি অরণ্যকে তছনছ করেছে মানুষের লোভ। সবই সভ্যতার দান। জারোয়ারা অবশ্য এখনো স্বাধীন, নিজেদের শিকারী সংগ্রাহক পরিচয় ঝেড়ে ফেলেনি তারা, কিন্তু বাইরের পৃথিবীর ছোঁয়াকে শিকার করে সভ্য হওয়ার রাস্তায় এগিয়েও চলেছে। তাদের বাসস্থানের বুক চিরে হাইওয়ে বানানো হয়েছে আদালতের আপত্তি অগ্রাহ্য করেই। এখন তো আন্দামান পর্যটনের এক বড় আকর্ষণ জারোয়া সাফারি। তাদের দিকে খাবার বাড়িয়ে কাপড় ছুড়ে আদিম দেহভঙ্গিমা দেখে আমোদ লোটে সভ্য পৃথিবীর মানুষরা। সম্প্রতি পুলিশকর্মী ও একদল পর্যটকের সামনে জারোয়া মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়।
সমালোচনাও হয়। একমাত্র মাথা নোয়ায়নি সেন্টিনেলিজরা, কিন্তু আর কতদিন। জন নিজে পারেননি, কিন্তু তার মৃত্যু বিশ্বের চোখে ফের জাগিয়ে তুলেছে সেন্টিনেল দ্বীপের নামটিকে। অত্যাধুনিক প্রযুক্তির সামনে তীর ধনুকের প্রতিরোধ আর কতটুকুই বা। ভারত সরকারের তরফ থেকেই তো দ্বীপটিকে দেওয়া সুরক্ষা কবচ খানিক আলগা করা হয়েছে কয়েক মাস আগেই। হয়তো এটাই শেষের শুরু। এই সভ্যতা বড় ভয়ানক, সে আগে বন্ধুত্ব পাতাবে, তারপর আব্রু ছিঁড়ে ভিতরে ঢুকে সবটুকুর দখল নেবে। দ্বীপের চিরহরিৎ অরণ্য সাফ করে রাস্তা, মোবাইল টাওয়ার, জমজমাট পর্যটন কেন্দ্র, হয়তো বা তৈরি হবে শপিং মল। আর সেই আদিম হিংস্র জনজাতির কি হবে? ভয়ানক সুনামিও তাদের ঘর ছাড়া করতে পারেনি, কিন্তু আধুনিক মানুষ নিশ্চয়ই পারবে। তারা হয় রোগে উজাড় হবে, নয়তো প্রতিনিয়ত বদলে যাওয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে একসময় মিউজিয়ামের শোকেসে ঠাঁই নিয়ে উন্নততর মানুষদের কৌতূহল মেটাবে। জনাপঞ্জাস মানুষের সম্পূর্ণ উবে যেতেই বা কতদিন লাগে। বিশেষজ্ঞদের তাই আবেদন, ছেড়ে দেওয়া হোক সেন্টিনেলিজদের তাদের মতো করে। হিংস্র তো নয় তারা, কেবল নিজের সম্পদটুকুকে বুক দিয়ে আগলে রাখতে চায়। কিন্তু সে কথা কেই বা শুনবে, সভ্যতা নিজেই যে বধির।